আমি হুজুর স্যার তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সম্পর্কে তোমরা আজকে যোগদান করবে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এই যে অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা। তারপর কোরআন ও হাদিস শিক্ষা তৃতীয় অধ্যায়ের মধ্যে আজকে করা হবে কোরআন ও হাদিস শিক্ষা। প্রথমে কোরআন ও হাদিস শিক্ষার মধ্যে আমি গুরুত্বপূর্ণ তোমাদের দরকারি কয়েকটা জিনিসের সংজ্ঞা দেব। এই সংজ্ঞার মধ্যে প্রথমে কোরআন মধ্যে যেটা নিয়ে আমরা শুরু করব সেটা নিয়ে সেটার উপর দেব। কোরআন মজিদ মূল শব্দ হলো কোরআন, শব্দটির মূল শব্দ হলো কারউন, কারউন মনে রাখবা। মূল শব্দ কোরআনের মূল শব্দ হলো কারউন, এটার অর্থ হলো শাব্দিক অর্থ হলো পঠিত। তো পঠিত কারকুন এটা হলো কোরআনের শাব্দিক। আচ্ছা, এখন কোরআনের শাব্দিক অর্থে কেন এই শাব্দিক অর্থ কোরআন কে নাম কোরআন রাখা হয়েছে, পঠিত পাঠ করা হয়েছে কোথায়, কোন সময়, কোন জায়গায়, কে কিভাবে পাঠ করা হয়েছে এটা জানা দরকার। সর্বপ্রথম লাউহে মাহফুজ নামক কি স্থানে, লাউহে মাহফুজ মনে রাখবা। শুনতেছ আমার কথা? আমার কথা শুনতে চাচ্ছেন? ঠিক আছে, তাহলে শুনো, লাউহে মাহফুজ যেটাকে বলা হয় ইংরেজিতে প্রোটেক্টেড এরিয়া, যেখানে অন্য কোনো কিছু যাইতে পারে না, ডুবতে পারে না, এটাকে বলা হয় লাউহে মাহফুজ। যেমন ধরো বিপজ্জনক কোনো ইলেকট্রিকের চেম্বার, ইলেকট্রিকের ওখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র, ওখানে বাইরে একটা ক্রস দিয়া লাল একটা সাইনবোর্ড দেওয়া হয়
বলা হয় যে বিপজ্জনক সংরক্ষিত এলাকা, সংরক্ষিত এলাকা বিপজ্জনক, তার মানে ইংরেজিতে এটাকে বলা হচ্ছে প্রটেক্টেড এরিয়া। এখানে কিছুই প্রবেশ করতে পারবে না, এটা বিপজ্জনক, প্রবেশ করাটা বিপজ্জনক। সেই জন্য কোরআনে কি যেখানে ছিল লাউহে মাহফুজ নামক স্থানে এটা বিপজ্জনক স্থান নাম দেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে ওইটা প্রস্তুত করে, তৈরি করে ওই জায়গার মধ্যে রাখা হয়েছিল। এরপরে সেটা আল্লাহ তাআলা পাঠ করে করে জিব্রাইলের মারফত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, সেই জন্য তিনি পাঠ করছেন। জিব্রাইল আলাইহিস সালাম পাঠ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, সেই জন্য এটা পঠিত হয়ে গেছে, অর্থাৎ এটা পাঠ করা হয়েছে। নতুন ভাবে কোরআন পাঠ করা হচ্ছে বা হবে, এটা তো আছে, নতুন প্রজন্ম আছে, কিন্তু এটা এমন একটি পুরানো কিতাব যেটা সর্বপ্রথম আল্লাহ তাআলা পাঠ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন জিব্রাইল মারফত, সেই জন্য এটার নাম পঠিত। আচ্ছা, এই আর কারণ আছে, যেহেতু এটা পৃথিবীর সকল মুসলমান পাঠ করে থাকে, সেই জন্য এটার নাম পঠিত। আরো আছে, মানুষ পাঁচ ওয়াক্ত সালাতে নামাজের মধ্যে এটা পাঠ করে থাকেন, সেই জন্য এটাকে পঠিত ওহি বলা হয়েছে। ওহি হতো বাণী, বাণী কিসের জন্য ব্যবহৃত হয়? আল কোরআনের জন্য বাণী ব্যবহৃত হয় এবং আল্লাহর কথার জন্য বাণী ব্যবহৃত হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জন্য বাণী ব্যবহার করে হয়। বাণী মানে অমূল্য কথা, যেটার কোনো মূল্য দেওয়া যাবে না, এটা উত্তম কথাকে বাণী বলা হয়। এই বাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত সমস্ত মুসলমানগণ এটা শিখেছেন এবং এটা পাঠ করে থাকেন, এই জন্য এটার নাম পঠিত ওহী, অর্থাৎ এটা পাঠকৃত একটি ওহী। আচ্ছা, আর কি এই কিতাবটি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হিসাবে সর্বকালের সর্বজনের মানুষের জন্য, মানুষের হৃদায়তের জন্য এই কিতাবটি অবতীর্ণ করেছেন। আচ্ছা, অবতীর্ণ করার পর লৌহে মাহফুজ থেকে এটা লৌহ মাহফুজে এটা রেখে দিয়েছে, লৌহ মাহফুজে এটা পাঠ করে রেখে দিয়েছে। লৌহ মাহফুজে পাঠ করে যখন রেখে দিয়েছেন, সেখান থেকে ঘটনার পরিপ্রেক্ষিতে, ঘটনার আলোকে যে কোনো সমস্যার সমাধানে, যে কোনো সমস্যার উদ্ভব ঘটলে তার সমাধান দেওয়ার প্রেক্ষিতে জিব্রাইলের মারফত আমাদের প্রিয় নবীর উপর অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, নাজিল মানে অবতীর্ণ।
কিরকম করে 23 বছর ধরে অর্থাৎ এই কোরআনটি একসাথে নাজিল হয়নি অন্যান্য কিতাব যেগুলি বড় বড় আরো সারখানা কিতাব আছে এগুলি জিব্রাইল মারফত একসাথে পুরো কিতাবটি ওই পয়গম্বরের উপর ওই ইয়ের উপর নবীর উপর অবতীর্ণ করেছেন কিন্তু এই কোরআন সেভাবে অবতীর্ণ হয় নাই কোনো কোনো সময় শুধু পাঁচটি আয়াত কোনো সময় শুধু একটি বড় আয়াত কোনো কোনো সময় একটি ছোট সুরা কোনো কোনো সময় একটি বড় সুরা কোনো কোনো সময় সুরার মধ্যখানে কিছু অংশ এইভাবে তিনি নাজিল করেছেন অবতীর্ণ করেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে যেই সময়ে যেটা দরকার হয়েছে সেটা অবতীর্ণ করেছেন এবং কোরআন শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সন্নিবেশন করেছেন কোরআন শরীফের মধ্যে এটা সিরিয়াল ভাবে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা শৃঙ্খলা বিধান করে এটা পুরো একটি আল কোরআনে রূপান্তরিত করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা তাহলে 23 বছর সময় লাগছে এই কোরআন অবতীর্ণ করতে হ্যাঁ এটা সর্বপ্রথম শুধু পাঁচটি আয়াত অবতীর্ণ করেছে সূরা আলাকের সূরা আলাকের হেরা পর্বতের গহায় শুধু পাঁচটি আয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ করেছেন এটা কত বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের 40 বছর বয়সে এটা পাওয়া মানে তিনি নবুয়ত পাওয়া তো 40 বছর থেকে 53 বছর পর্যন্ত 13 বছর পর্যন্ত তিনি মদিনা শরীফ অবস্থান করেছিলেন যা মক্কা শরীফ তিনি মক্কায় জন্ম এবং মক্কা শরীফ এই কোরআন নাজিল হইবার হেরা পর্বতে গোহায় অবতীর্ণ হইবার পর থেকে 13 বছর এখানে অবস্থান করেছিল এই 13 বছর পর্যন্ত প্রতিদিন প্রতি রাত প্রতি সময় যে যে অংশ অংশ কোরআনের অবতীর্ণ হয়েছে সেগুলি তিনি লিপিবদ্ধ করে রেখেছেন খাতা ছিল না খেজুরের ডালে গাছের টুকরায় ছাগলের চামড়ায় অর্থাৎ কুদাইয়া যেখানে যেখানে পারা যায় কাটে এগুলি খুদাই করে করে লিখে লিখে রেখেছিলেন 13টি বছর পর্যন্ত এই লিখার জন্য একটি দল গঠন করেছিলেন এই দলের মধ্যে 10 জন সাহাবি একবারে জ্ঞানী গুণী লেখাপত্র জানে তেমন 10 জন সাহাবি নিয়োগ করেছিলেন এভাবে তিনি কোরআন সংরক্ষণ করেছেন এবং আল কোরআনে রূপান্তরিত হয়েছে এখানে তাহলে দুই ভাগে প্রথমে কোরআন শরীফকে ভাগ করা যায় কতগুলি হলো মাক্কি আর কতগুলি হলো মাদানি মাক্কি কোনগুলি যেগুলি মক্কা শরীফ থাকা অবস্থায় হিজরত করবার পূর্বে যে 13টি বছর অবতীর্ণ হয়েছিল সেগুলিকে মাক্কি সূরা বলা আর 13
53 বছরের পর তিনি হিজরত করলেন মক্কা শরীফ থেকে তিনি মদিনায় চলে গেলেন মদিনায় যখন চলে গেলেন মাদানী জীবনে তিনি আরো 10 বছর অবস্থান করলেন তিনি মদিনা শরীফ যেখানে শায়িত মসজিদে নববীতে ওখানে তিনি নিজের গৃহ বাঁধার পর ওখানে তিনি যেখানে তিনি ঘুমাতেন খাতেন বসতেন থাকতেন সেখানে তাকে রওজা সৃষ্টি করা হয়েছে সেখানেই তিনি আছেন জীবন্ত অবস্থায় এখন কিন্তু আমাদের থেকে লুকিয়ে গেছেন এটা একটা পৃথিবীর আল্লাহ তাআলার সৃষ্টি প্রত্যেকজনে যে মৃত্যু স্বাদ গ্রহণ করিবে একটা কুল্লু নফসিন যায়িকাতুল মউত বলা হয়েছে সেই কারণে এই আল্লাহর কথাটি যথাযথ পালনের জন্য এই সিস্টেমটা করা হয়েছে এখানে 10 বছর অবস্থান করার পর তিনি ওয়াফাত প্রাপ্ত হন আমাদের থেকে গোপন হইয়া যায় লুকিয়িত হইয়া যায় শুয়ে যায় মদিনা রওজা পাকে এই 10 বছরের ভিতর যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলিকে মাদানী সূরা বলা হয় সেগুলিকে কি সূরা বলা হয় মাদানী সূরা তাহলে আমরা এখন কি কি পাইলাম 13 বছর পর্যন্ত মাক্কী সূরা গুলি পাইলাম আর 10 বছর পর্যন্ত মাদানী সূরা গুলি পাইলাম এইটা মাক্কী সূরার বিষয়বস্তুগুলি কি কি বিষয়ে মক্কার মধ্যে 13 বছর অবতীর্ণ হয়েছে বইটি দেখো তোমরা লেখা আছে বেহেশত দোজখ কিয়ামত ইত্যাদি হলো মাক্কী সূরার বৈশিষ্ট্য অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর নাযিলকৃত কোরআন শরীফের মাদানী সূরাগুলি হলো এগুলির বিষয়বস্তু ছিল যাকাত দেওয়া রোজা রাখা হজ করা জিহাদ করা হালাল হারাম মানবিক নৈতিক মূল্যবোধ সম্পর্কিত বিধিবিধান বর্ণনা করা হয়েছে এগুলি মাদানী সূরাগুলির ভিতর পাওয়া যায় মাদানী সূরা বিষয়গুলি ভিতর পাওয়া যাবে এটা মোট 28টি মাদানী সূরা 86টি মাক্কী সূরা 13 বছর পর্যন্ত যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে ওটার সংখ্যা হলো 86টি আর মদিনায় সফর করার পর যেই সূরাগুলি অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলির সংখ্যা হলো 28টি অর্থাৎ 114টি সূরা তিনি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন আচ্ছা এই কোরআনের আবার 5টি নাম দেওয়া হয়েছে কোরআনের 5টি নাম একটা হলো ফুরকান ফুরকান মানে পার্থক্য নিরূপণকারী ফরক করা ফরক ফরক করা মানে পার্থক্য নিরূপণকারী ভালো মন্দ কোনটা ভালো কোনটা খারাপ কোনটা অমঙ্গল কোনটা মঙ্গল কোনটা দুনিয়ার জন্য ভালো কোনটা আখিরাতের জন্য ভালো এই কোনটা হালাল কোনটা হারাম এই কিছু সমস্ত কিছু বর্ণনা যেখানে যেখানে আছে এখানে কোরআন
শরীরের সমস্ত জায়গায় বিষয় মধ্যে মধ্যে এই কথাগুলি আছে, সেই জন্য এই কোরআনের একটি নাম হলো আল ফুরকান, আরেকটি নাম হলো হুদা। হুদা হলো কি? হেদায়তকারী। হ্যাঁ, হেদায়ত বুঝ, হেদায়ত আরবি, এটাকে বাংলা বলা হয় পথ প্রদর্শনকারী। কোরআন মানুষকে পথ প্রদর্শন করে, কোন পথে গেলে দিশা পাবে, কোন পথে গেলে আল্লাহ এবং আল্লাহর রসুলের সান্নিধ্য লাভ করতে পারবে, কোন পথে গেলে বেহেস্তের পথে যেতে পারবে, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে গেলে ভুল ভ্রান্তি হয়ে যাবে, অনেক অনেক দোষে পড়ে যাবে, অনেক অনেক গুণাতে লিপ্ত হবে, এই সমস্ত কথা নিয়ে এ হয় কি নাম? পথ প্রদর্শন। আরেকটা নাম আছে কোরআনের, একটা নাম হচ্ছে রহমান, দয়া, প্রদর্শন, করুণা, এটা হলো কোরআনের আরেকটি নাম। এই কোরআন মাধ্যমে মানুষের প্রতি রহমত সৃষ্টি হয়, মানুষের প্রতি আল্লাহর রহমত সৃষ্টি হয়, দয়া সৃষ্টি হয়, এই সেই জন্য এটার নাম আর রহমান। আরটার নাম জিকর, উপদেশ, আলোচনা, মানুষকে মানুষ যে উপদেশ দেয় কোরআন থেকে, ওয়াজ করে, নসিহত করে, উপদেশ দেয়, এই জন্য এই কোরআনের নাম আর জিকর নাম রাখা হয়েছে। আরেকটি নাম আছে আন-নূর, অর্থাৎ কোরআন মানুষের সৎপথ, ভালা স্পষ্ট জ্যোতির পথ, আলোর পথ দেখায়, সেই জন্য এই কোরআনের নামকরণ করা হয়েছে আন-নূর, জ্যোতির পথ। অর্থাৎ তোমাদের এখন শেষ হয়ে যাচ্ছে, এখন শেষ করতে যাচ্ছি আমি, তোমাদের এর পরবর্তী সার আসবে, সার তোমাদেরকে এই 12টা থেকে আরেকটি ক্লাস শুরু করবে, সেই জন্য আমি তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি, আর বেশি পড়াতে পারতেছি না। এখানে কোরআন শরীফকে, পুরো কোরআন শরীফকে 30 খণ্ডে বিভক্ত করা হয়েছে, যেটাকে বলা হয় 30 পারা। আর এই কোরআনের পারা হলো সুরা, সুরা সুরা হলো 114টি, তারপরে 86টি হলো মাক্কি সুরা, আর 28টি হলো মাদানী সুরা। এইখানে গুণে গুণে কোনো বিশেষজ্ঞ এটাকে গুণে গুণে সংখ্যা গুণে দেখছে, মতান্তর হয়ে গেছে, এখানে 6,666টি বাক্য আছে কোরআনের ভিতরে, যেটাকে বলা হয় আয়াত। হ্যাঁ, এইখানে 4টি মঞ্জিলে ভাগ করা হয়েছে, বড় বড় স্টেশন, জংশনকে মঞ্জিল বলা হয়, এবং 14টি সিজদার আয়াত রয়েছে, এবং এটা মতান্তরে 6,236টি বাক্য বা এটাকে আয়াত বলা হয়, আয়াত রয়েছে। সুতরাং আজকে এতটুকু তোমরা মুখস্থ যেটা আমি পড়াইছি, এই জিনিসটা বারবার করে বসে বসে তোমরা